ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে খাদ্য দপ্তর থেকে আজ টিকটকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের প্রতিটি ব্লকে খাদ্য দপ্তর থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যে 23টি জেলা ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে এবং 23টি জেলার ছেলেমেয়েরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। আপনাদের নিজ এলাকার যে বিডিও অফিস রয়েছে ওখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। তো খাদ্য দপ্তর থেকে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র ফ্রেশাররা হলেই আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু দিয়ে আপনাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ পোস্টে প্রিন্ট আউট বার করতে হবে, এখানে পাসপোর্ট সাইজ ছবি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর দেখতে পাচ্ছ সিম্পল এক পাতার অ্যাপ্লিকেশন ফর্মেট হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে আপনাদের এ পোস্টে প্রিন্ট আউট বার করার পর নিচে দেখে দিচ্ছেন আপনাদের এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর এর সঙ্গে যাবতীয় যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে যে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ, এপিক কার্ড মানে আধার কার্ড, ভোটার কার্ড তোমাদের অ্যাটাচ করতে হবে, আধার কার্ড তোমাদের অ্যাটাচ করতে হবে, সেগুলোকে সেলফ অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারো এবং সেলফ প্যাটার্নের মার্কশিট, সমস্ত কোয়ালিফিকেশন মার্কশিট এবং কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। দিয়ে এই অ্যাপ্লিকেশন অ্যাটাচ করে তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে যেতে পারছো, একটি অ্যাড্রেস আর হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, ডাইরেক্ট তোমাদের ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। তারপর তোমাদের ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, যেখানে ইন্টারভিউ রয়েছে 6 ডিসেম্বর 2021 সালের 11টার সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তার আগে তোমাদের রিপোর্টিং করে যেতে হবে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। নেক্সট যেতে পারছো তোমাদের যে নোটিশটা যেখান থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টে নোটিশটা প্রকাশিত হয়েছে, মানে বীরভূমের রামপুরহাট ডিস্ট্রিক্টের ব্লক থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। 23 নভেম্বর 2021 মেমো নম্বর শো করছে, অনস্ক্রিন তোমরা দেখে নিতে পারছো। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছ, অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে, যেখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হবে, সাথে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট মানে ডিপ্লোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং 18 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। যেখানে ওয়াক ইন ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছ 6 ডিসেম্বর 2021 তোমাদের 11টা ইন্টারভিউ রয়েছে, যেখানে 9:30 থেকে 10:30 মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং করে যেতে হবে, যেখানে 13,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবে, যারা এক্সট্রা এসে সুবিধাগুলো তোমরা কিন্তু পাবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু লাস্ট ডেট আবেদন করা মানে 3 ডিসেম্বর মানে 23 ডিসেম্বর তোমরা কিন্তু আবেদন করতে হবে লাস্ট অ্যাপ্লিকেশন করা। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, শুধু রবিবার এবং শনিবার বাদ দিয়ে, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে তোমাদের কিন্তু বাকির দিন এই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এছাড়াও এই ভিডিওটি তোমার যদি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে না হয়ে থাকে অবশ্যই ভিডিও ডেস্ক কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ এই ফুড ডিপার্টমেন্ট থেকে দুয়ারে রেশন প্রকল্প ছাড়াও ফুড ডিপার্টমেন্ট থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ সমস্ত ডিস্ট্রিক্টে প্রকাশিত হচ্ছে ভিডিও। তো তোমার যে কোন ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবে, যখন তোমার ডিস্ট্রিক্টে কোনো রকম এই প্রকার ভিডিও বেরোবে তখন অবশ্যই তোমাদের আমি দেখিয়ে এই ভিডিও প্রেজেন্ট করবো। এবার আসার জন্য নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করতে হলে তোমাদের সরাসরি বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো birbhum.gov.in। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল আপ করবে, উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে নিউজ বলে একটা সেকশন রয়েছে, সিম্পলি নিউজ অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবে এখানে দেখতে পাবো বিডিও রামপুরহাট 1 নম্বর ব্লক, এই অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি অপশনে ক্লিক করার পর আইটি নতুন পেজ এখানে দেখতে পাচ্ছ, সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো উপর দিকে স্ক্রল আপ করে এখানে দেখতে পাবে বিডিও অফিসে তোমাদের রিকমেন্ড করছে ডিও পোস্টে মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। ভিউ অপশনে ক্লিক করে সরাসরি নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এভাবে যদি নোটিশ ডাউনলোড করতে না পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক থাকবে, এছাড়া ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিয়ে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।